গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আমি একটা নতুন আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন আলনা গুছাচ্ছি। আলনায় অনেক জামা কাপড় কাচা পড়ে ছিল, সময় পাইনি বলে জামা কাপড়গুলি আর কি গোছানো হয়নি। তাই এই ফাঁকে আমি জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তা আলনাটা অগোছান ছিল, কারণ মানে আমাদের ঘরটা অনেকটা ছোট, তো তাই আর কি মানে আলনাটা জায়গা রাখার আর কি জায়গা সেরকম ছিল না, তাই খাটের পাশে আর কি রাখা। আর আলনা দিয়ে কিছু বার করতে গেলে খাটের ওপরে উঠেই বার করতে হয়, তা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এইভাবে গুছিয়ে রাখছি আমি। এবার আমি জামাকাপড়গুলি, ছেলের জামাকাপড়, আমাদের জামাকাপড় সব মানে আলাদা করে আর কি কিছে নেবো। জামা কাপড়গুলি নিয়ে চলে যাব, গিয়ে জামা কাপড়গুলি ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে জামা কাপড়গুলি কেচে নেবো। তার আগে বন্ধুরা, এই যে মানে নাইট ল্যাম্পটা যেটা আছে, সোয়েটার পরে গিয়ে এটা ভেঙে খুলে গেছিলো, সেটা লাগিয়ে নিলাম। এবারে আমি সব সমস্ত কাজকর্মগুলি, এই জামা কাপড়গুলি ভিজিয়ে কাজকর্ম করে নেবো। ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা। ঘরটা মুছে নিচ্ছি, আর আমাদের ঘরটা খুবই ছোট, তাই তোমাদের বেশিটা দেখানোর কিছু নেই। তোমরা এর আগেও দেখেছো ঘরটা আমাদের খুবই ছোট, তাই এইটুকুনি জায়গা আছে আমাদের। এইটুকুনি জায়গার মধ্যে আমাদেরকে আর কি থাকতে হয়। আমার ছেলেটা ঠিক মতন খেলতেও পারে না ছোট জায়গা বলে, সেই জন্য বারান্দাটা নিয়ে ওকে থাকি যখন রান্নাবান্না করি। তা তোমরা তো সবটাই দেখো ভিডিওতে, এইরকমভাবে আর কি দিন চলে যাচ্ছে। আমি এই যে বাইরেটা করে উঠোনটার জায়গাটা, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে গিয়ে এবার আমি বাকি কাজগুলি সেরে নেবো। বাকি কাজ সেরে স্নান করবো, তারপরে ছেলেটাকে খাওয়ানো বাকি আছে। ছেলেটাকে সকালবেলায় জল বিস্কিট খাইয়েছি, আর কিছু খাওয়াইনি, তা খিদেও পেয়ে গেছে। ওকেও খাওয়াতে হবে, ওর বাবার কাছেও রয়েছে। সেই ফাঁকে আমি সমস্ত কাজকর্মগুলি সেরে নিলাম। এবার আমি চলে এলাম বাসন ধুতে। বাসনগুলি পুকুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পুকুরে বাসনগুলি ভিজিয়ে রাখলে একটা কী বলুন তো বন্ধুরা, যে মানে অনেকটা সুবিধা হয়। পুকুরে বাসন ধুতে সত্যি অনেকটা সুবিধা হয়, মানে ধুয়ে নিলাম, পুকুরে ধুয়ে নিয়ে এবার কলের জলে ধুয়ে নিলাম, এই আর কি। পুকুরে বাসন মাজা অনেক সুবিধা, কারণ আমাকে জল পাম্প করতে হয় না, তুলতে হয় না। আমি চাইলে কলে ধুতে পারি, কিন্তু কলে ধুলে অনেকটা পরিশ্রম হয়, সেই জন্য আমি পুকুরেই করি। সবাই পুকুরেই করে, সবাই বলতে আমাদের বাড়িওয়ালারা, আমরা আর আমি একাই ভাড়াটে, সেই জন্য মানে এখানে সেই জন্য আমি একাই আর কি করি। যারা যারা এর আগেও ছিল তারা পুকুরেই করতো। আমার সুবিধা হয় তাই আর কি আমি পুকুরেই করি, চাইলে আমি কলে করতে পারি, কিন্তু অতটা কল পাম্প করে আর কি এ করা সম্ভব না। আর আমার তো এমনি তো সিজার, সেই জন্য আর কি অতটা পাম্প করা উচিত না। তাও আমি যতটা পারি আমি পুকুরে করার চেষ্টা করি। কাঁচাকুচি এগুলি পুকুরেই করি, কলের জলে ধুয়ে নিই, ডেটল জলে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একই সবই আর কি করি। তা আমি বাসনগুলি এবার ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। মেজে নিয়ে বাসনগুলি ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তার আগে একটা কথা বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সেরকম কিন্তু কেউ কিন্তু লাইক করছো না আর সাবস্ক্রাইবও করছো না, তো প্লিজ বন্ধুরা, আমি ভিডিওটা অনেক কষ্ট করে বানাই, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও বন্ধুরা। এটাই তোমাদের কাছে চাওয়া, আর তো কিছু চাওয়া না, না কী করবো, আর তো কিছু করার নেই। তাই তোমাদের কাছে এটা অনুরোধ করছি, প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তা যাই হোক বন্ধুরা, আমি জামাকাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, ছেলে কেচে নিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে বাচ্চার জামাকাপড় পুকুরে কেন ধুচ্ছো, কারণ আমার পক্ষে মানে আমি এর আগেও বললাম যে আমার পক্ষে পাম্প করা সম্ভব না অতটা, তাই আমি কলে করে তারপরে মানে পুকুরে কেচে ধুয়ে তারপরে আমি কলে জলে একবার ধুয়ে তারপর ডেটল দিয়ে ভেজিয়ে ঘন্টা দেড়েক ধুয়ে রাখি, তারপরে মেলে দিই। তো আমি এবারে আমি জামাকাপড়গুলি কেচে নিচ্ছি, কেচে নিয়ে জামাকাপড়গুলি ধুয়ে তারপরে আমি কলের জলে বের করে নেবো, সেটা তোমরা দেখতেই পারবে। এই যে ধুয়ে নিচ্ছে বন্ধুরা, ধুয়ে নিয়ে তারপরে আমি কলের জলে আবার ধোবো। কলের জলে আবার ধুয়ে তারপর আমি এর মধ্যে ডেটল দেবো। ডেটল দিয়ে
ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে আমি ওটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখবো, রেখে আমি বাকি কাজগুলি সেরে তারপরে আমি ওগুলি মেলে দেবো। তা আজকে ওর বাবা চলে এসেছে বন্ধুরা, ওর বাবা আজকে চলে এসেছে, ওর বাবা সেই ভাগে আমি আর কি আমি সব কাজকাম করে নিচ্ছি, ওর বাবা ওকে ধরছে, সেখানে আমি ফাঁকে কাজকর্ম করে নিচ্ছি। এবং ওর বাবা আজকে যাবে এক জায়গায়, সেটা তোমাদেরকে বলবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি পুজোটাও দিয়ে নিচ্ছি, পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি, কারণ বাবা দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা, তো সেটা তোমাদেরকে বলবো, এটা সাসপেন্স থাক। আমি তাড়াতাড়ি করছি। আর একটা কথা বন্ধুরা, আমাদের সত্যি কথা বলতে ঠাকুরের জায়গাটা বেশি দূর উঁচু মানে বেশি এ নেই, ছোটোখাটোর মধ্যে, তাই আর কি আমরা ধূপি দিয়ে দিই, ঠাকুরকে খাওয়ার দিতে সময় পাই না। আমি গোলা রুটি করছি তাড়াতাড়ি করার জন্য, কারণ তাড়াতাড়ি করবো, বাবা খেয়ে যাবে, আমি দুটো খাবো, বাবা খাবে, খেয়ে বাবা বেরিয়ে যাবে, আর আমি চলে যাবো। সেই ফাঁকে আর কি দুটো গোলা রুটি করে নিচ্ছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে মানে বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই যে তোমরা দেখতেই পেয়েছো যে আমি মানে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান টান করে আজকে ওর বাবা বাড়িতে যাবে বলে, গ্রামে যাবে বলে, সেজন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এবং ওর বাবা বেরিয়েও গেছে, বাবার সঙ্গে আমি গেছিলাম একটু দোকানে, গেছিলাম ছেলে আর আমি, গিয়ে দোকানে গিয়ে বাবা মানে আমার যে মেশো শ্বশুর মারা গেছেন, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছোট ঘরে মানে ছোট বাচ্চা আছে বলে বাবা বললো আমি 2 দিনের জন্য যাচ্ছি, শুধু শুধু তোমার এতটা জার্নিং করার দরকার নেই, সেই জন্য আর কি আমি যাইনি, তাই আর কি আমি এখানে থেকে গেছি, জন্য বললো আমি যাব, কাল বাদে পরশু চলে আসব। তো তোমার শুধু শুধু যাওয়ার দরকার নেই, ছেড়ে রেখে নিয়ে এসেছি শুধু শুধু। ঠিক আছে তাহলে তাই থাক, তাহলে তুমি যাও। তাই ওর বাবা গেল, সেই জন্য মাসির জন্য শাড়ি মানে দাদাদের জন্য জামা প্যান্টের পিস এসব কিনতে গেছিলাম, তা পছন্দ করে দিলাম, ওই দিক দিয়ে বাবা চলে যাওয়া ঠিক করেছিল। আবার ওর বাবা এখানে ঘরে এসেছিল, তা এর নিতে ভুলে গেছে, মানে হাতে ঘড়িটা পড়তে ভুলে গেছে, আবার রিটার্ন এসেছিল। যাই হোক, ওর বাবা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমি ছেলেটাকে ছেলেটাকে চান ঠান করালাম, করিয়ে এবার ছেলেটাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সেই যে ছেলেটা ঘুমাচ্ছে, কতবার ডাকছি কিছুতে ছেলেটা উঠছে না। এবার ওকে না খাইয়ে আমি তো কিছু খেতে পাচ্ছি না। সকালবেলা গোলারুটি করেছিলাম, ওর বাবা খেয়ে গেছে, আর সকালবেলা গোলারুটি করেছিলাম, সে গোলারুটিটা খেয়ে ওর বাবা গেছে, তোমরা দেখেছো আমি গোলারুটি করেছি, তা সেটা খেয়ে বাবা চলে গেছে। তা আমি সেই জন্য আর কি আমি ওর ছেলেটাকে খাওয়াবো বলে ছেলেটা খাওয়ার করছি, এখন কিছুতে ঘুম থেকে উঠছে না। দেখছো এত কথা বলছি জোরে জোরে, তবু কি ঘুম, দেখো দেখো। অন্য সময় একটু আওয়াজ পেলে উঠে যায়, ওর জন্য মশারি খাটিয়ে দিয়েছিলাম, এই যে মশারি খাটিয়ে দিয়েছিলাম, মশারিটা খুলে দিয়েছি, মশারি পর্যন্ত খাটিয়ে দিয়েছিলাম, যে না মশা যদি কামড়ায় তা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তবুও এখনো ওঠেনি। তা দেখা যাক, আমি আর একটু দেখি চেষ্টা করি। আবে ওঠ না, শোনা শোনা, ওঠ, দেখো কিছুতে উঠবে না, ওঠ না বাবা, হ্যাঁ বাবা ওঠ, এই তো উঠছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এবার আমি ওকে খাইয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে আমি আবার কেন গুড মর্নিং বললাম, কারণ আমি সেদিনকে ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে ভিডিওটা এক্ষুনি আমি এন্ড করব, তা সেদিনকে সময় পাইনি ভিডিওটা এন্ড করার জন্য, ছেলেটা অনেকটা বিরক্ত করছিলো, তাই আমি এখানেই ভিডিওটা এন্ড করে আমি আবার একটা পরে ভিডিও নিয়ে আসছি, নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখো ভিডিওটা, আমি এখানে ভিডিওটা এন্ড করছি, বাই।